পশ্চিমে আন্দিজ পার্বত্য অঞ্চল এবং পূর্বে উচ্চভূমি অঞ্চলের মাঝে অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চল। এটি আয়তনে এতটাই বিস্তৃত যে এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট আয়তনে প্রায় অর্ধেক স্থান জুড়ে রয়েছে। মধ্যভাগের সমভূমি অঞ্চলটি উত্তর দিকে ভেনিজুয়েলা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং আর্জেন্টিনার অংশ বিশেষ নিয়ে গঠিত হয়েছে। ভূপ্রকৃতি অনুসারে এই অঞ্চলটিকে আবার চারটি ভাগে ভাগ করা হয়, যথা ওরিনোকো নদীর অববাহিকা অঞ্চল বা ল্যানোস সমভূমি, আমাজন নদীর অববাহিকা অঞ্চল বা সেলভা সমভূমি, পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকা অঞ্চল বা গ্রান্ড চাকো সমভূমি এবং লাপ্লাটা নদীর অববাহিকা বা পম্পা সমভূমি অঞ্চল। মধ্যভাগের সমভূমি অঞ্চলের একেবারে উত্তর দিকের অংশের নাম হচ্ছে ওরিনোকো নদী অববাহিকা অঞ্চল বা ল্যানোস সমভূমি অঞ্চল। অঞ্চলটির নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে ওরিনোকো নদীর অববাহিকা অঞ্চলে এটা তৈরি হয়েছে, এই সমভূমি অঞ্চলটি, এবং অঞ্চলটি দক্ষিণ থেকে উত্তর দিকে ঢালু, কারণ এই অঞ্চলের দক্ষিণেই রয়েছে গিয়ানা উচ্চভূমি অঞ্চল। এবং এই অঞ্চলে ক্রান্তীয় তৃণভূমি দেখা যায় যার নাম হচ্ছে ল্যানোস, সেই কারণে এই অববাহিকার আরেকটা নাম হচ্ছে ল্যানোস সমভূমি অঞ্চল। গিয়ানা উচ্চভূমি দক্ষিণ দিকে রয়েছে আমাজন অববাহিকা, দক্ষিণ আমেরিকার মধ্যভাগের সমভূমির সর্বাপেক্ষা বৃহৎ অংশ। এই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে 100 মিটার। অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। বৃষ্টিবহুল এবং উষ্ণতার আধিক্যের জন্য এখানে খুব ঘন চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে সেলভা। কাজেই আমাজন অববাহিকার আরেকটি নাম হচ্ছে সেলভা অঞ্চল। ব্রাজিলের উচ্চভূমির দক্ষিণে পারানা প্যারাগুয়ে নদীর উপত্যকা বা অববাহিকা অঞ্চল যার নাম হচ্ছে গ্রান্ড চাকো সমভূমি অঞ্চল। এই অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু এবং এই অঞ্চলে পাতা ঝরা বা পর্ণমোচী গাছের অরণ্য দেখা যায়, তার নামই হচ্ছে গ্রান্ড চাকো। পারানা প্যারাগুয়ে নদী মোহনার কাছে গিয়ে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে, তখন এর নাম হচ্ছে লাপ্লাটা। লাপ্লাটা নদীর তীরবর্তী সমভূমি অঞ্চলের নাম হচ্ছে পম্পা সমভূমি। এই অঞ্চলটি আবার পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু এবং তরঙ্গায়িত প্রকৃতির। আমাজন এবং পম্পা সম্পর্কে আমরা বিস্তৃতভাবে পড়ব পরের অধ্যায়গুলোতেই, কাজেই এই সম্পর্কে আর এখানে আমি বিস্তারিত কিছু বলছি না। দক্ষিণ আমেরিকা মহাদেশ যেহেতু চারদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত, কাজে এর চারপাশেই উপকূলীয় সমভূমি অঞ্চল দেখতে পাওয়া যায়। কিন্তু এই উপকূলীয় সমভূমি অঞ্চল বেশ সংকীর্ণ এবং অভগ্ন। তবে দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর দিকে উপকূলীয় সমভূমি কিছুটা হলেও বেশি চওড়া। পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের তীর বরাবর যেহেতু আন্দিজ পর্বতমালা বিস্তৃত, কাজে পশ্চিম উপকূল ভাগে সমভূমি অত্যন্ত সংকীর্ণ। সমগ্র পশ্চিম উপকূল জুড়ে মহাদেশটির উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সংকীর্ণ উপকূল অঞ্চলের মধ্যভাগে প্রায় 1,100 কিলোমিটার দীর্ঘ আটাকামা মরুভূমি অবস্থিত। এই মরুভূমি অঞ্চলটি পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরাপ্রবণ অঞ্চল। আটাকামা মরুভূমি অবস্থিত দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলে, যেখানে প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এই মহাদেশে প্রবেশ করার পর আন্দিজ পর্বতমালার পূর্ব ঢালে বাধা পায় এবং এই পূর্ব ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আন্দিজ পর্বতমালা পেরিয়ে যখন দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আরও পশ্চিম দিকে অগ্রসর হয় এবং পশ্চিম উপকূলে, যেখানে বর্তমানে আটাকামা মরুভূমি অবস্থিত, সেখানে গিয়ে পৌঁছায়, তখন এই বায়ুতে বৃষ্টিপাত ঘটাবার মতো বা মেঘ তৈরি করার মতো আর জলীয় বাষ্প থাকে না। আর সেই কারণে আটাকামা মরুভূমি অঞ্চলে 400 বৎসরেও 1 ফোঁটা বৃষ্টিপাত না হওয়ার রেকর্ড তৈরি হয়েছে। দক্ষিণ আমেরিকা মহাদেশের উপকূল ভাগের সমভূমির বেশিরভাগ অংশটাই অভগ্ন হওয়ায় অন্যান্য মহাদেশের তুলনায় দক্ষিণ আমেরিকার দ্বীপের সংখ্যা বা দ্বীপপুঞ্জের সংখ্যা অনেকটাই কম। ইকুয়েডরের অদূরে নিরক্ষরেখার কাছাকাছি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, চিলির অদূরে জুয়ান ফার্নান্দেজ দ্বীপপুঞ্জ, আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের কাছে রয়েছে টিয়েরা ডেল ফিউগো ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর দিকে ভেনিজুয়েলার কাছে ত্রিনিদাদ টোবাগো, বার্বাডোস এবং গ্রেনাডা দ্বীপপুঞ্জ অবস্থিত। এই দ্বীপ বা দ্বীপপুঞ্জগুলির অধিকাংশই আগ্নেয় দ্বীপ, তাই এদের ভূপ্রকৃতি দুর্গম এবং পর্বত প্রধান।